প্রথম কি রিপোর্ট এবং কি করবো একাই নিজে কি করবো এবং দুর্বল একটা কি সরাসরি গোলরক্ষক এ যাত্রা কোনো প্রকার বেগ পেতে হয়নি গোলরক্ষককে গোলরক্ষক ফিরে বসে নয়ন দুই নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড় আগুয়ার রেদওয়ান স্টপার ব্যাক রেদওয়ান লাগু মানুষটা কতটা সুশৃঙ্খল কতটা শান্তিপ্রিয়তার প্রমাণ কিন্তু প্রত্যেকটা দিন প্রত্যেকটা খেলায় আমরা দেখেছি এর ধারাবাহিকতা আমরা অব্যাহত রাখবো এই প্রত্যাশা আপনাদের কাছ থেকে আমাদের জাতি নম্বর ৬ মিলন রফিক দলের হয়ে তৃতীয় কিক দুই কিকে দুই তিন নম্বর কিক করার জন্য রফি রাইটিং পজিশনে দুর্দান্ত খেলেছেন লেফট উইং রাইটিং দুইটা উইং সচল রেখেছেন এই ছেলেটি রফি জার্সি নম্বর ৯ কিক করার জন্য আগুয়ান পাশাপাশি গোলরক্ষক লাভও কিন্তু রয়েছে নিজে যাত্রা চেনাতে হবে আজকে এই মাঠে একটা বাড়তি অ্যাডভান্টেজ রয়েছে কিন্তু লাভুর জন্যে তিন কিকে দুই পেনাল্টি শুট আউটে অবশ্য তিনে দুই তিনে দুই কিক করবার জন্য আগুয়ান সালাম যাচ্ছে নম্বর ১৩ অপর পাক্ষে বসে গোল রাখার নয়ন তিন কিকে তিন তিন কিকে দুই যাচ্ছে নম্বর ৪ ধনেশ এমতে ধনেশ আগুয়ান ধনেশ পাশাপাশি লাগু গোলরক্ষক কিন্তু লাগু রয়েছে না জায়গায় আমি আগে বলতে চেয়েছিলাম এই ছেলেটার পাওয়ার থাকার কারণ ছোটবেলায় গোল করতে পারলে তারা জয়লাভ করবে এটি গোল করতে পারলে তারা জয়লাভ করবে এবং যেমনটা মিজানুর ভাই বলেছেন যে এই টুর্নামেন্টের বাকি খেলাগুলো মাইকিং করে জানিয়ে দেওয়া হবে আগামী খেলা আপনারা চলে আসবেন কিশোরগঞ্জের ব্যালতলী মাঠে ১৯ সালের একটা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এ বাবা নাটক নাটকের শেষ চিত্রনাট্য পর্যন্ত অপেক্ষা করতে হবে এবারে অবশ্য লাস্ট কি গোল এটি গোল করতে পারলে সবটা গোল করতে ব্যর্থ হলে কিন্তু দলটা জয়লাভ করবে আগামীকাল কিশোরগঞ্জের ব্যালতলি মাঠে যাবে এবং শনিবারের দিন আপনারা চলে যাবে লক্ষ্মীচাপ বল্লভপুর পাঠে একটা মেয়েদের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে যে ম্যাচে লড়বে পঞ্চগড় ভোটা মহিলা ফুটবল একাডেমি নীলফামারি এ আর রহমান ফুটবল একাডেমির বিরুদ্ধে বেলাল বেলাল গোল করতে পারবে সমতা গোল করতে ব্যর্থ হলে কিন্তু জয়লাভ করবে প্রতিপক্ষ দল জয়লাভ করবো দলটা কিন্তু দক্ষিণ দেশি ভাই জয়লাভ করবো দক্ষিণ দেশি ভাই এবং সকলে ভালো থাকবেন খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ।